ছবি দেখ, ছবি করতে এসেছি, ডেট পার হয়ে গেছে, তাই টাকা চাইছি। না না না, আমি আপনাকে চাইনি, আপনি আপনি নিজে ইয়ে করে, আমি আমি দিদিকে ফোন করছি, ও সাক্ষী আছে। এবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলার কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ইউএসসি ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে। আবারও প্রশ্নের মুখে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। খোদ হাসপাতালের অস্থায়ী কর্মীরাই টাকা চাইছেন বলে অভিযোগ। জানা যায় নলহাটি থানার রামপুর গ্রামের নাসরিন খাতুন নামে এক ন মাসের অন্তঃসত্ত্বা। তার ইউএসসি করার ডেট ছিল গত 17 মে। তার শারীরিক অসুস্থতার কারণে ওই মহিলা সেদিন আসতে পারেননি, তাই 5 দিন দেরি হওয়ার পর আজ মঙ্গলবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ইউএসসি করাতে আসলে ইউএসসি হবে না বলে জানিয়ে দেওয়া হয়। তার কাছে 200 টাকা চাওয়া হয় বলে অভিযোগ। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ঈশ্বর চ্যাটার্জির কাছে অভিযোগ করে সেই অন্তঃসত্ত্বা মহিলা। তারপর সেই মহিলার ইউএসসি করার ব্যবস্থা করে দেন ডেপুটি সুপার। এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি সুপার বলেন, এই ঘটনা তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও যে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই কর্মী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং মিথ্যা অভিযোগ বলে তিনি দাবি করেছেন। প্রশ্ন উঠছে হাসপাতালের ভূমিকা নিয়ে, কারণ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপিকে যখন সংবাদ মাধ্যম যোগাযোগ করেন তিনি জানান যে লিখিত অভিযোগ জানাতে হবে হসপিটালকে, তবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্ন ঠিক এখানেই উঠছে, প্রত্যন্ত গ্রাম থেকে সাধারণ মানুষ যখন হাসপাতালে আসছেন পরিষেবা নিতে, তখন সমস্যায় পড়লে বা কোনো দালাল চক্রের পালে পড়লে লিখিত অভিযোগ না দিলে কি কোনো ব্যবস্থা হবে না? প্রশ্ন এখানেই ঘুরপাক খাচ্ছে। অতীত বিভিন্ন ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আইনগতভাবে দায় ছেড়ে দেন যে লিখিত অভিযোগ দায়ের হয়নি ঘটনায়, তাই ব্যবস্থাও গ্রহণ হয়নি। আর কতদিন এভাবে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পেতে এই হেনস্থা হতে হবে? প্রশ্ন উঠছে একাধিক। ডেট পার হয়ে গেছে, নিয়ে রিপোর্ট করে ছবিটা করতে এসেছি, তো বললো যে ডেট পার হয়ে গেছে, 200 টাকা পয়সা লাগবে, তবে এই ছবিটা করে দিয়ে হবে। কতদিন ডেট পার হয়েছে? 5 দিন, 17 তারিখে, আজকে 23 তারিখ। ডাক্তারের সঙ্গে কথা বলতে দিচ্ছে। পেশেন্টের যেটা অভিযোগ দেখতে পেলাম আমরা এবং আমরাও দেখলাম যে ইউএসজি ছবির ডেট ছিল 17 তারিখ, 5 দিন অসুস্থতার কারণে লেট হয়েছে এবং আজকে আসার জন্য তাদেরকে ছবি প্রথমে করতে দেওয়া হয়নি এবং 200 টাকা চাওয়া হয়েছিল, এই বিষয়টা কী বললেন? এবং আমরা তো এলাম আপনার কাছে, তারপর আপনি ব্যবস্থা গ্রহণ করলেন এবং যাতে ওদের ছবিটা হয় সেই ব্যবস্থা করে দিলেন, এই বিষয়টা হচ্ছে কেন? দেখুন, ঘটনাটা শুনলাম, কিন্তু ঘটনাটা মানে আনফাউন্ডেড এবং ইমাজিনারি অ্যালিগেশনস, কোনো স্ট্রং ডকুমেন্ট কিছু ছিল না। দুপক্ষই দুজনকে সঙ্গে নিয়ে এসেছিলো, তার ঘটনার কথা শুনলাম, কিন্তু যেটা আমার আশু কর্তব্য বলে মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মাটি এসেছিলো আমার কাছে তার ইউএসজিটা করিয়ে দেওয়া, তো সেটা আমি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আর যেহেতু ঘটনাটা আমাদের কানে এলো, তো আমি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমার সঙ্গে ডেকেছিলাম আমার চেম্বারে এবং তাকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ঘটনাটার তদন্ত করে আমাকে রিপোর্ট দেওয়ার জন্য।